আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্নেকথাস ব্লগের আরেকটি ব্লগ থেকে। এটাও সেই আমাদের সামার ট্রিপের ব্লগ। বাচ্চাদের গ্রীষ্মকালীন ছুটিতে আমরা যে 5 দিনের জন্য বের হয়েছিলাম সালালা থেকে, সেই 5 দিনের মানে পঞ্চম দিনের ব্লগ আসলে এটা। তো এটা হচ্ছে এই দিন আমরা মাস্কাট ছেড়ে জাবাল আকদারে আসি, এবং এটা একদমই অপ্রত্যাশিত ছিল। আর এটা গত বছরের আগের বার আমি যখন জাবাল আকদারে আসি, একটা জায়গায় ছবি তোলার সময় আমি রিপনকে বলছিলাম, ওটা ছিল রোজেস হাউস ওমান। আমি বলছি, রিপন, আমরা যদি কখনও, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, তৌফিক দেন, আমরা একটু এখানে এসে একটা রাত থাকবো। রিপন বলে, হ্যাঁ অবশ্যই এসে থাকবো, কিন্তু তার আগে যে জায়গাটা তো ফাঁকা থাকতে হবে, তাই না? আসলে ওই জায়গাটা কখনোই ফাঁকা থাকে না, সব সময় ওখানে কোনো না কোনো টুরিস্ট থাকে। তো এইবার আমি যখন মানে মাস্কাট থেকে পরের দিন আমরা সালালায় রওনা হব, তো সন্ধ্যার সময় আমি এবং রিপন দুইজনই booking.com এমনি চেক করছিলাম, তখন হঠাৎ করে দেখি যে রোজেস হাউস ওমান পরের দিনের জন্য ফাঁকা আছে। মানে আলহামদুলিল্লাহ, আমি আর কি বলবো, আমি কিছুই বলতে পারছিলাম না। তখন হচ্ছে আমি একটু বিজি ছিলাম, যে আমরা আবার মানে ওখান থেকে মাস্ক হোটেল থেকে আর কি আমরা মাস্কাটে যাচ্ছিলাম একটা একজনের বাসায়। তো রিপনই দেখি সুন্দর করে বুকিং দিয়ে দিয়েছে, এবং পরের দিন আমরা মাস্কাট ছেড়ে বের হয়ে যাই। মাস্কাট ছেড়ে বের হয়ে যখন আমরা পাহাড়ে দিকে যেতে থাকি, এটা হচ্ছে নিজওয়া থেকে 45 মিনিটস ড্রাইভ, আর মাস্কাট থেকে আসলে প্রায় আমাদের তো পুরো প্রায় 2-3 ঘন্টার মতোই লাগলো। আর এই যে পাহাড়ের ক্লিফগুলো না কীরকম না সমান, দেখে মনে হচ্ছে একদম সমান, এবং আমি হেঁটে হেঁটে উঠে যেতে পারবো। আসলে ব্যাপারটা না এত ইজি না, এটা বেশ উঁচু, বেশ চড়াই, এবং খুব ভালো করে দেখলে দেখা যাবে যে অনেক গুড়ি 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 পাথর। তো আমি পা ফেললেই যে আমি উঠে যেতে পারবো ব্যাপারটা তা না। ট্র্যাকিং করতে হলে খুব মানে খুব জেনে শুনে বুঝে কোনো ট্র্যাকিং কোম্পানির সাথে যোগাযোগ করে তখনই ট্র্যাকিংটা করতে হবে। তো আমরা জাবাল আকদারের দিকে যাচ্ছি। জাবাল মানে হচ্ছে আরবি শব্দ, এটা হচ্ছে পাহাড়, আর আকদার অর্থ হচ্ছে সবুজ। আমার একটা ভুল ধারণা ছিল, আসলে জাবাল আকদারটা এত বিস্তৃত, এত বড়, মানে নিজওয়া যেখান থেকে শুরু হয় না, আমরা যখন সালালা থেকে মাস্কাটের দিকে যেতে থাকি, যে মাউন্টেন রেঞ্জটা দেখি, আল হাজার মাউন্টেন রেঞ্জ, ওটা যে সেন্টার, সেটা পুরাটাই নিজওয়াকে মানে কভার করে রেখেছে। এবং আমি ভাবতাম যে জাবাল আকদার মানে অনেক বড় পাহাড়, মানে আরবি অর্থ এরকমই কিছু, পরে শুনি না আকদার অর্থ হচ্ছে সবুজ। তো এই পাহাড়টা আসলে আমি খুবই একটা মাউন্টেন পার্সন, পাহাড়টা কেন টানে আমাকে আমি জানি না। এখানে একটা অবয়ব আছে, পাহাড়ের একটা জায়গা আছে যেখানে দেখলে মনে হয় কি যে বুদ্ধ বসে ধ্যান করছে, মানে এক একভাবে বুদ্ধ বসা এবং সেভাবে সে ধ্যান করছে, সূর্যের আলোর সাথে সাথে পাহাড়টার রূপ বদলাতে থাকে। আমার খুবই ভালো লাগে জায়গাটা। আর কিছু কিছু পয়েন্ট আছে ওখানে, ভিউ পয়েন্ট এত সুন্দর। আর জাবাল আকদারটা মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3 কিলোমিটার উঁচুই বলা যায়, 2980 মিটার এটার উচ্চতা, 9760 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে। এবং এখানে অনেক প্লেটু আছে, এবং 2000 এই পাহাড়ের ভেতরের মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার উচ্চতায় এখানে অনেকগুলো গ্রাম আছে, এবং সবচেয়ে বড় প্লেটু যেটা সাইক প্লেটু, সেটাও এই পাহাড়েই আছে। আর এই পাহাড়টা হচ্ছে কেন এটাকে সবুজ পাহাড় বলা হয়, আমরা মানে এটা আসলে একটা লাইমস্টোনের পাহাড়, এবং এখানে যে খুব বেশি বৃষ্টি হয় তা কিন্তু না, কিন্তু এই অঞ্চলগুলোতে কি হয় সারা বছরই টুকটাক টুকটাক করে বৃষ্টি হতে থাকে, এবং প্রায় 12 ইঞ্চির মতো বৃষ্টিপাত জমা হয়, বা 30 মিলিলিটারের মতো। তো এই বৃষ্টিটা দিয়েই এই পাহাড়ের অনেক অংশ প্রায় সবুজ থাকে, এবং এখানে শ্রাব জাতীয় গাছগুলো সবসময়ই হয়, বিভিন্ন ধরনের স্পাইসেস হয়। জাবাল আকদারে যারা অধিবাসী বানি রিয়াম বা আল রিয়ামি গোত্র ট্রাইব, ওনারা প্রায় সবার বাড়িতে ডালিম গাছ মানে পমগ্রানেট, অ্যাপ্রিকট, পিচেস, তারপর হচ্ছে তিন মানে হচ্ছে ডুমুর, ফিগ আর কি, যেটা ফিগ, আর হচ্ছে তারপরে আর কি অ্যাপ্রিকট তো বলেছি, পিচেস, তারপর হচ্ছে ও ব্ল্যাক গ্রেপস যেটা কালো আঙুর, এবং আরেকটা দেখলাম আমি এবার বেরিস দেখলাম, ছোট্ট ছোট্ট বেরিস, আর লেবু তো আছে, মানে অনেক ধরনের
প্রতিটা বাড়িতেই অনেক অনেক মানে গাছ আছে, এবং আমরা এর আগে ডিসেম্বরে গিয়েছি, ডিসেম্বরে আসলে সেখানে তেমন কিছুই হয় না, মার্চে হচ্ছে রোজ সিজন হয়, আর এই জুলাইয়ে হচ্ছে ওদের হারভেস্টিং সিজন। এই টাইমটায় অদ্ভুতভাবে মানে পাহাড়টা সবুজ, এবং মোড়ে 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 লোকজন সব ফল নিয়ে বসে আছে, আমি পরের ব্লগটায় দেখানোর চেষ্টা করব, তারা সেগুলো বিক্রি করছে। তো আমরা পাহাড়টার উপরে উঠছি এবং বেশ খাড়া, একদম খাড়াভাবে উঠে গিয়েছে। এরা যতদূর সম্ভব সুন্দর করে রাস্তা বানানোর চেষ্টা করেছে। তো আমাদের যেই মানে লজটা বা আমরা যেখানে যাচ্ছি রোজেস হাউস ওমান, ওটা পাহাড়ে ওঠার পরপরই খুব কাছেই, বেশি দূরে না, একদম সেন্টারেই আমি বলবো, খুব সুন্দর লোকেশন। এবং সেখান থেকে পুরো টেরেস মানে ওটাকে কি বলে যে ও জাবাল আখদার আরেকটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে টেরেস কালটিভেশন, বাংলায় যেটাকে জুম চাষ বলে, পাহাড়ের ধাপে ধাপে ধাপ ধাপ করে যে আমরা কৃষিকাজ করি সেটা এই জাবাল আখদারে হয়। তো আমি এত কথা বলছি, জাবাল আখদারে অলরেডি আমরা চলে এসেছি এবং আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। আমার বাচ্চারা খুবই এক্সাইটেড, আর অনেক দুপুর মানে অনেক বেলা গড়িয়ে গিয়েছিল, তখন 4টার উপরে বাজে এবং আমরা সবাই হাংরি, এবং আমাদের খুব আর্লি ইয়া নেওয়ার কথা ছিল, মানে ওটাকে কি বলে চেকিং করার কথা ছিল 12টার দিকে, আমাদের আস্তে আস্তে 4:30 বেজে গেল। তো এখান থেকে শুরু হয়ে গেল রোজেস হাউস ওমান। আমি নেক্সট ব্লগে ইনশাল্লাহ রোজেস হাউসটাকে পুরাটাকে দেখাবো, এক্সপ্লোর করব, এবং আমরা জাবাল আখদারে কোথায় কোথায় গেলাম, কি কি ভিউ পয়েন্ট আছে এগুলো দেখানোর চেষ্টা করব। আর এই তো আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছে আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা আল্লাহর ইচ্ছায় আমি এখানে এসে পৌঁছতে পেরেছি। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে নো ওয়াইফাই, এখানে কোনো ধরনের ওয়াইফাই নাই, এটা শুনে আমার বাচ্চাদের মাথায় হাত, তাদের এক একজনের পেটে ব্যথা শুরু হয়ে গেল এবং তারা পাহাড়ে নাকি আসতেই চায়নি, কিন্তু আমি কি করব, আমার তো ইচ্ছা ছিল আমি এখানে আসব। তো এখানে পাশেই যে একটা মানে এখানকার একজন একটা ট্রাইবাল হেডের বাড়ি আছে, তো ওনার বাচ্চারা এখানে খেলা করছিলেন এবং উনিও বেশ টেক কেয়ার করেছেন আমাদেরকে, খুব ভালো লেগেছে আমার। এই যে মানে আমরা যেখানে ছিলাম তার ঠিক সামনেই যে ভিউটা, আমি দেখি আমার কাছে এখন ছবি থাকলে আমি একটা অ্যাড করে দিব, অদ্ভুত একটা ব্রেড টেকিং একটা মানে একটা ভিউ, ওখান থেকে সে আমার বুদ্ধটাকেও দেখা যায় আর সেই টেরেস কালটিভেশনগুলোও দেখা যায়। তো এবার না টেরেস কালটিভেশন ওরা মাত্র মানে ক্রপ লাগাচ্ছে, মাত্র বোনা শুরু করেছে, তো এটা ডিসেম্বরের পরে গিয়ে পাকবে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে পেরেও খুবই আমার ভালো লাগছে। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ দেখার জন্য।